পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করেছিল একটি নতুন প্রকল্প, যার নাম স্বাস্থ্যসাথী প্রকল্প। এই স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনারা এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে করিয়ে থাকেন, তো আপনারা এখন বর্তমানে সেটি একটি অনলাইনের মাধ্যমে নতুন করে আবার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করলে তার দ্বিগুণ টাকার চিকিৎসা আপনারা করাতে পারবেন। তো এই নিয়ে একটি বিশেষ আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেটটি আপনারা বিস্তারিত অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্য শাসক দলের বড় চমক ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। রাজ্য জুড়ে প্রতিটি সাধারণ মানুষ এই প্রকল্পের প্রতি আগ্রহ দেখিয়েছেন। রাজ্যের প্রায় 10 কোটি মানুষকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। তবে নির্বাচন শুরু হয়ে যাওয়াতে দুয়ারে সরকার ক্যাম্প এই মুহূর্তে বন্ধ রয়েছে, যে কারণে সরাসরি সরকারি ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করানো যাচ্ছে না। যারা এখনও পর্যন্ত সুবিধা পাননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মমতা সরকার। বাড়িতে বসে অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিতে পারবেন রাজ্যবাসী। এর জন্য প্রথমে স্বাস্থ্যসাথী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজ অ্যাপ্লাই অনলাইনে অপশান ক্লিক করুন। এখানে আপনার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট অ্যাটাচ করে নিন। এরপর সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ওই ওয়েবসাইট থেকেই স্বাস্থ্যসাথী ফর্ম বি ডাউনলোড করে নিয়ে তা পূরণ করে পৌরসভা কিংবা পঞ্চায়েতে গিয়ে জমা দিতে হবে। এছাড়াও স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসেই এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তা বাদেও যদি স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে 9073313211 নম্বরে হোয়াটসঅ্যাপ করে কিংবা 1800-3455-3384 টোল ফ্রি নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা জানাতে পারেন, দ্রুত সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।